يا حبيبي يا شفيعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام. بسم الله الرحمن الرحيم. Hi everyone, السلام عليكم. আমি হামিদা from Hamida Shoyana Vlogs. তো সকল কে তাহরে বলা সুন্নি আলহামদুলিল্লাহ অনেক অনেক বলা আছি. এই তো আবারও আরেকটা ট্রাভেলিং ব্লগ আপনার সাথে শেয়ার করলাম. আর আমরা তিন বোন মিলা আর আমার বোনজি প্যারিস থেকে যে আইসলা আমার বোনজিরে লইয়া আমরা বার্মিংহাম যাইরাম শপিং করতাম, কিছু রমাদানের শপিং, কিছু গোল্ডের শপিং, কিছু লাইক অনেক লাইক ভ্যারাইটিজ শপিংও আছে, ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করবো। তো আজকে আমি লাইক একদম সর্বপ্রথম আমরা গোল্ডের শপের উদ্দেশ্যে গেছি, কয়েতে ফার্স্ট গোল্ডের জুয়েলারির শপটা আপনার সাথে শেয়ার করিলাই। ইনশাল্লাহ যদি আপনারা চান ইন ফিউচারও আমি এই সপ্তাহকে আপনারারে কিছু ওয়েডিং যে ব্রাইডাল নেকলেস এগুলো আমি আপনার সাথে শেয়ার করতাম ফার্মও, যদি আপনারা চাহিদা থাকে প্লিজ বেশি বেশি করে কমেন্ট করবা, ইনশাল্লাহ আপনারারে দেখাইবার আগ্রহ আমার থাকব যদি কমেন্টটা করেন বেশি। তো আমারও তো ওয়েডিংয়ের সিজন আর ইনশাল্লাহ আমি আপনার সাথে শেয়ার করবো। আর এই তো দেখো কা আজকের গোল্ড রেট, আই মিন ইয়েস্টারডের গোল্ড রেট 10 গ্রাম দাম আপনারা দেখাইলাম। আর এই যে জুয়েলারি দেখাইলা নেম নেকলেস যেগুলা এগুলা কিন্তু আমার বঞ্জিনতর লাগে আমার আফু একজনে অর্ডার করছিলা, তো আমরা দুইটা লইয়া আইসি, ইন সামনে দিয়া আপনারা দেখাইমু নেক্সট আর কোনো ভিডিওতে। আর নো স্টাড দেখরা এখানো অত সুন্দর সুন্দর, তো আমরা কিছু কিনছি, পুরা ভিডিওটা দেখতে থাকুকা। আর যারা নতুন প্লিজ দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। এখানে ডায়মন্ডও আমি আপনারা দেখাইছি সিলভার অ্যান্ড গোল্ড। সো এই যে সিলভার তিনটা দেখরা ছোট ছোট 175 করি, আর উফরোটা হয়েছে একদম উফরে গোল্ড আছে 300 পাউন্ড। সো অনেক সুন্দর লাগছিল আমার হাসে, বা দাম বেশি আর বেশি লাইক খারাপ লাখানি লাগে, আমি আর আনছি না, সামনে দিয়া লইলে বসে দেখাইমো। ওই একটা তোর একটা জিনিস খুবই সুন্দর, একটা মঙ্গলসূত্র আনি না মান্তাসা নাকি তখন আমি বলি লাইছি, আসলে নামটা আমি জিকাইছি না। আর এই তো দেখারা রমাদান যেহেতু আইছে নামাজ রোজা করা লাগে, বাচ্চাইন তো লাগে কিছু আমার বইনাইতে, আমার তিন বইনে 6টা ফ্রেমেট লইছে। তো ইনশাল্লাহ এগুলোর প্রাইস একবারে কম, একবারে কম, সুবহানাল্লাহ। আমার আফুর ফ্রেন্ড একজন হেলি আফা ফ্রম ম্যানচেস্টার ও সামুয়ে কোনো তখন ইউকে, তো থানোর এখানে বুঝিন 20 পাউন্ড কইরা, আর আমরার বার্মিংহাম কিন্তু 6 পাউন্ড 7 পাউন্ড, বাট আমরা 5 পাউন্ড কইরা আনছি যেহেতু আমরা অনেকটা লইছি। আর একটার মাঝে থিকও আছে আবার ফাতলাও আছে, এরপরে ওই যে ছেলেরা তো দেখরা একটা একটা কিন্তু অনেক বড়, তো অনেক সাইজের কিন্তু প্রেমেটগুলো আছে। অবশ্যই আমারে কমেন্ট করবা, আমি অ্যাড্রেস দিমু, আদারওয়াইজ আমি অ্যাড্রেসটা এখানে লেখছি না, যদি সাইন অবশ্যই আমি অ্যাড্রেসটা আপনার সাথে শেয়ার করবো। তো এখানে আমরা প্রায় 6টা প্রেমেট আনছি, আমার বঞ্জিনতর লাগে, আমার বইনাইতে লইছই, আমার কাছে আছে অলরেডি, এর লাগে আমি আর লইছি না, ইনশাল্লাহ সামনে দিয়া লইমু। ফরে আমার বঞ্জির লাগি আমরা কিছু জুয়েলারি শপও গেলাম, নর্মাল জুয়েলারি শপও স্কাপ লওয়ার লাগে, আর কিছু কই সুন্দর সুন্দর কিছু জুয়েলারি আমার কাছে লাগছে, হইতে একটু তুলি লাই আপনার সাথে শেয়ার করি লাই, ভালো লাগলে বার্মিংহাম আইবা শপিং করাত। আর সাথে যদি চিনই না তাহলে আমারও লইয়া আইবা, অবশ্যই ডিসকাউন্ট কিছু পাইলিবা। আর এই শপটাত আসলে আমরা সবসময় যাই গা স্কাপ লই, আর কিছু কইতে আমি আপনার সাথে শেয়ার করি লাই। আর এখানে দেখো কা জুয়েলারি শপ যে গেছিলাম গোল্ডর, আমার বোন যে লইছে নগুলা আমি কেটা আনছি আপনার সাথে শেয়ার করাম। একটা নোজ স্টাড লইছি, তো এই সিমিলার ওই আমার কাছে আছে একটা, বর্তমানে আমার নাকের মাঝেই আছে, ওইলে মিডিলের মাঝে আর কি ব্ল্যাক স্টোন আর চতুর্দিকে হোয়াইট, তার একটা আনছি ওর আস্তা হোয়াইট স্টোন গোল্ডর মাঝে। তো ওই সিমিলার তো দেখলাম আমার বোনজিরও কানোর আর নাকর লইছিলাম। তো এই জুয়েলার্সটার নাম যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবা, আমি কমেন্টও জানাইমো, আদারওয়াইজ আমি আসলে একটা ডিসক্রিপশন আর লেখলাম না। আর ইনশাল্লাহ ইন ফিউচারও আমি সুন্দর সুন্দর জুয়েলারি কিছু দেখাইমো আপনারারে, যদি সামারও আপনারা চান তো অবশ্যই আমি ট্রাই করবো যে ওয়েডিং সিজনও কিছু গোল্ডর ভিডিও আপনার সাথে শেয়ার করতাম।
আর এই তো অবশ্যই আপনারা আপনারা কমেন্ট আর ভিডিওর মাঝে আনসার ফাইলি বা পুরো ভিডিওটা দেখে প্লিজ আমারে কমেন্ট করবা, কারণ কয়েকদিন ধরে আমি কয়েকটা মেসেজ খালি ফাইরাম যেন সোনার দাম কত। আসলে ভিডিওর মাঝে আমি কইও দেই যে আজকের রেট হতো, তো আমি যে খালকে এই গোল্ড শপিংও গেছিলাম আমরা সব বই নাইন মিলিয়া আমার বোনজিও আসলা, তো আমি তো এই ভিডিওর মাঝে দেখছিলাম তার বৌডোর মাঝে লেখা। তো ইয়েস্টারডে সোনার দাম আসিল 470, 22 কারেন্টর দাম, আর 500 সামথিং লেখা দেখছেন তো 24 কারেন্টর দাম, আর 10 গ্রামে এক বড়ি লেখা ছিল। এরপরে আমরা গোল্ড শপিং পরে গেছি থাজা সুপার মার্কেট, এগুলাত গিয়া আমরা মাছের শপিং কিছু করছি, আর এই যে কইলাম রামাদানোর লাগি আমরা কিছু আছে বিবস অ্যান্ড ববস লওয়ার বাচ্চাইন্তর লাগি কিছু শপিং, নিজের লাগি প্লাস লাইক মেহমান অকলতর লাগি সবটা মিলাইয়া আলহামদুলিল্লাহ আমরা তিন চাইরো বই নিয়ে শপিং করলাম। এত বড় বড় মাছ আর খুবই বালা বালা মাছ আইছিল ইয়েস্টারডে তাজা সুপার মার্কেটও, তো আমরা যাওয়ার পরে আরও ফ্রেশ মাছগুলা তারা তারার ফ্রিজার থাকি বাকইরা কোল্ড রুম থাকি বাকইরা এনে আমরা রেডি সইন। তো ওই যে আমার দুলাবাই রাতে একটা মাছ দেখছিল খুবই ফ্রেশ লাগে এত সুন্দর গোল্ড কালারের। পরে আমরা গরু আইছি শপিং করার পরে, আসার পরে আমরা রাইট লাইক 8 o'clock শপিং সপ্তাহ শেষ করিয়া আমার আফুর গরু আইলাম, তো এখন আমরা খানিত বইছি লাইক একটু তারা উড়ার মাঝে জটফট আমার আফু কুকিং করিয়া আমরারে এখানে একটু দেখতে পারে এত মজার মজার খানি আসিল। আর এখানে সামথিং খিথা শুটকি খেসকি শুটকি ও চিংড়ি মাছের শুটকি আমি বুলি লাইছি খাইছি এটা উড়া তারা এবার নাম বালাটিকে হইতে পারলাম না। আর এরপরে আসিল চিকেন শুটকি বুনা, আর এই মাছটা মনে হয় কেতা ইলিশ মাছ, ইয়াস 100% ইলিশ মাছ আছিল আল্লাহ আমি বলি লাইছি। আমার আফু ভিডিও দেখলে অবশ্যই আমার গাইলি বা হইবা খিতা দি খাইয়া গেছি জানি না। এরপরে ভাত খাওয়ার পরে আমরা চা খাইলাম নিমকি জিলাপি দিয়া, আর এগুলো আমার বড় আফুই আমরা রে খাবাইছেন মিঠা মুখ খড়াইলা। পরে এখন আমরা গরো যাইলাম গে রাইট 9টাত আমরা বার্মিংহাম থেকে রোয়ানা দিছিলাম প্রায় 10:30 ওলা নাইছে কি গরো, তো ড্রাইভ হইয়া গরো আইলাম। এই তো দেখো কা গরো আইয়া একটু রেস্ট নিছি লাইক কিছু চাহ খাইলাম আবারও, আর নামাজ শেষ করিয়া এশা নামাজ শেষ করিয়া 11টার সময় লাগছি ওগুনটা আঠানি, আটাইতে আটাইতে 12টা পর্যন্ত আটাইলাম। বেশি শপিং নাই আসলে কেন কম, কিছু ফ্রোজনের মিট আর চিকেন কিমা ওগুলো আনছিলাম তো ওগুলা তৈলাম। আর এই তো আমরা সব বোনিতে মিললে এনজয় করলাম, আমারও কিন্তু আমার আফু বড়জনে কেতা দিছেন মিষ্টি জিলাপি নিমকি ওগুলা, তো এগুলা আমি এনে আমার মেয়েরে কইলাম একটু হেল্প করো কিচেনও নিয়া। তো আর এই যে কয়টা ব্যাগ, এই ব্যাগের মাঝে জিনিস কিন্তু একদম ফুলি পড়া নাই, বাট এত এক্সপেন্সিভ জিনিস হয়েছে ইয়া এটা আসলে আমি তো অনেক দিন পরে আমার হাজবেন্ডে ওখানে শপিং করি না, আমি কাজল লাগে আর যাইতাম পারি না তানোর লগে, বাট জানলাম না আসলে কিলান দাম যে বলছে, খালি আমার হাজবেন্ডে খালি কইতা যে অত দাম হয়েছে অত দাদাম হয়েছে। সো আজকে ফাইনালি আসলে নিজে একলা শপিং করাতে গিয়া দেখলাম যে যে কোনো তার মাঝে হাত লই সপ্তাহের মাঝে 2 ফোন 3 ফোন 1 ফোন 50 ফেনি ও রকমের কইরা বলছে, এত ছোট ছোট আইটেমও এত দাম। আসলে কোনো সময় আছে যে অত দামও লাগে জিনিসটা নিতাম নিয়ে হাত তাকিও থইয়া আওয়া লাগছে এরকমের অবস্থা আকে। তারপরে আলহামদুলিল্লাহ বাস্তা মইব বাচ্চাই না যেহেতু আসন ফ্যামিলি লইয়া আছি সবাই দোয়া করবা, আরও বেশি বেশি করিয়া শপিং করতাম পারি সুন্দর করে আপনার সাথে শেয়ার করতাম পারি। আর আমার আজকের এই ভিডিওটা আপনার কাছে যদি একটুকু ভালা লাগে একটুকু ভালা লাগে প্লিজ দয়া করে কমেন্ট করতে ভুলবা না, লাইকটা দিতে ভুলবা না, আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবা না। আপনারা একটা সাবস্ক্রাইবে কিন্তু আমার এত মন যে খুশি হয়, আমি এই রমাদানও আপনার লাগি বেশি বেশি করে দোয়া করমু। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।